শয়ে বরাতের রাতে আমরা কি কি আমল করতে পারি মূলত শয়ে বরাত বলতে কোনো শব্দ হাদিসে নেই শবে বরাত নিয়ে বাংলাদেশে প্রশ্নের কোনো অভাব নাই কেউ কেউ বলে শয়ে বরাত কি আসলেই আছে আবার কেউ কেউ শয়ে বরাতকে ঘিরে বেদাতের আখড়া বাংলাদেশে গড়ে তুলেছে ঠিক না বলেন আরেক দল হচ্ছে তারা যারা একদম শয়ে বরাতকে মানেই না আমরা শয়ে বরাতকে মানি তবে কোনো বেদাতকে আমরা মানতে চাই না ঠিক না বলেন এই মাসে একটি বিশেষ রাত আছে আমরা এই রাতকে বলি শবে বরাত যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান মূলত শবে বরাত বলতে কোনো শব্দ হাদিসে নেই হাদিসে যেটা আছে এটার নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান যেহেতু আমরা শাবান মাসে বসেছি শবে বরাত নিয়ে কিছু কথা বলে তাফসীর শুরু করার দরকারটা যুবক ভাইরা আছে না নাই শবে বরাত নিয়ে বাংলাদেশে প্রশ্নের কোনো অভাব নাই কেউ কেউ বলে শবে বরাত কি আসলেই আছে কেউ কেউ বলে শবে বরাতের নামাজের নিয়ম কি নামাজ আছে কি না আবার কেউ কেউ শবে বরাতকে ঘিরে বেদাতের আখড়া বাংলাদেশে গড়ে তুলেছে ঠিক না বলে তিনটি দল বাংলাদেশে এক যারা শবে বরাতকে মেনে অনেক বেশি উঁচুতে উঠে গিয়েছে আরেক দল হচ্ছে তারা যারা একদম শবে বরাতকে মানেই না আমরা হচ্ছি মধ্যম পন্থা উল্লেখ করব সেটি হচ্ছে আমরা শবে বরাতকে মানি তবে কোনো বেদাতকে আমরা মানতে চাই না ঠিক না বলে শবে বরাতের কথা হাদিসে এসেছে নবীজি বলেছেন এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত উম্মতদেরকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে সুবহানাল্লাহ পড়লেন না আচ্ছা আপনারা তো জিনাদাহের মানুষ আপনারা তো কাপুরুষের সন্তান নন আপনারা তো সব বীর পুরুষের সন্তান তো কথা আস্তে বলবেন না জোরে বলতে হবে যুবক ভাইয়েরা কথাগুলো ভালো করে বুঝবেন শবে বরাতে সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দেয় একজন জবান খুলে বলেন তিনি কে হাদিসে এসেছে ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন এই লাইলাতুন নিসফ মিন শাবানের যে রাত শবে বরাত এই রাতে সবাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা তবে দুইজনকে ক্ষমা করে না এক যে ব্যক্তি শিরিক করে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে আরেকজনকে শিরিক করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে তাকে আল্লাহ তাআলা মাফ করেন না ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা যে শিরিক করে তার মতো জঘন্যতম পাপী আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না এক নাম্বার মুশরিককে আল্লাহ ক্ষমা করে না দুই নাম্বার এই রাতে আরেকজন মানুষকে ক্ষমা করা হয় না মুসাহিন যারা হৃদয়ে বিদ্বেষ পোষণ করে হিংসা পোষণ করে বাংলাদেশে আমাদের হিংসা আছে না নাই ব্যক্তিগতভাবে আমার মনে হয় বাংলাদেশে যে পরিমাণ হিংসা আছে গোটা বিশ্বের কোনো কান্ট্রিতে সেই পরিমাণ হিংসার প্রবণতা খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে এক হুজুর আর এক হুজুরকে দুই চোখের বিষ মনে করে দুই চোখ দিয়ে সহ্য করতে পারে না আর বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে যেই হুজুর যুবকদের কাছে জনপ্রিয় হয়ে যায় সেই হুজুর হুজুরদের কাছে অপ্রিয় হয়ে যায় কথার লাইন ঘাট কি বোঝা যায় 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 হিংসা বিদ্বেষ রাখা যাবে না আর একটা কথা মাথায় রাখবেন পৃথিবীতে যেই মানুষ যাকে নিয়ে যত বেশি হিংসা করেছে তার সম্মানকে আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছে কেউ কাউকে ঠেকায় রাখতে পারে না এই জন্য শবে বরাত আসছে আমাদের সামনে হৃদয়ে কি হিংসা বিদ্বেষ রাখা যাবে আল্লাহ সবাইকে হিংসা বিদ্বেষ মুক্ত জীবন দান করুক সকলেই পড়না আমিন শবে বরাতের রাতে আমরা কি কি আমল করতে পারি আজকে আমরা জানব শবে বরাতের রাতের আমল কি কি রয়েছে আমার কথাগুলো কান খাড়া করে শুনবেন আমার বোনেরাও শুনবেন যুবক ভাইয়েরা মুরব্বী আব্বা জানরা শুনবেন শবে বরাতের রাতের ফার্স্ট আমল আমরা সকলেই সে রাতে বেশি বেশি পাঠ করব ইস্তেগফার সকলে আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ আওয়াজ হচ্ছে না মন খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি আবার মন খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ
বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন রবের কাছে ক্ষমা চাবেন নিজের গুনাহের জন্য অনুতপ্ত হবেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ তাআলা বলছেন তুই গোটা বিশ্বের সমস্ত পাহাড় পরিমাণ গুনাহ যদি করিস তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় সমুদ্রের ঢেউয়ে যে ফেনা রয়েছে সেই ফেনা পরিমাণ হয় একবার আল্লাহর কাছে তওবা করবি আল্লাহ তার জীবতর জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দিবেন এজন্য ইস্তেগফার পাঠ করার দরকারটা যুবক ভাইরা আছে না নাই এক নাম্বার আমল শবে বরাতের রাতে দুই নাম্বার শবে বরাতের রাতে আমরা কবর জিয়ারত করব কি জিয়ারত করব কবর জিয়ারত করব হাদিসে এসেছে নবীজি এই রাতে কবর জিয়ারত করতেন তবে তিনি দল বেঁধে যেতেন না একা যেতেন কিন্তু আমাদের এখনকার ট্রেন্ড চেঞ্জ হয়ে গিয়েছে 20 জন 30 জন নিয়ে যায় দোয়া করে কম গল্প করে বেশি কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা একা একা যাবেন আব্বার জন্য মায়ের জন্য যে চলে গিয়েছে তার জন্য দোয়া করবেন দুই নাম্বার আমল তিন নাম্বার আমল যে আমলটি আপনারা করবেন সেটি হচ্ছে শবে বরাতের রাতে সকলেই বেশি বেশি নফল ইবাদত করবেন কি ইবাদত করবেন নফল ইবাদত যেমন আপনি সাদাকা দিতে পারেন রাস্তাঘাটে গরীব দুঃখীদেরকে দান করার দরকারটা আছে না নাই তিন নাম্বার সর্বশেষ আমল এটি বলে শেষ করে দিব শবে বরাতের যে রাত এই রাত হওয়ার পরের দিনে আমরা নফল রোজা রাখা ট্রাই করব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে এই চারটা আমল করার তৌফিক দান করুক সকলেই পড়না আমিন আর বর্জনীয় কি আছে এটা আমার শেষ কথা শবে বরাতের রাতে সর্বপ্রথম যে কাজ থেকে আপনাকে বাঁচতে হবে হালুয়া রুটি খাওয়া যাবে না এই ট্রেন্ড বাংলাদেশে আছে না আইরি বাপরে জামাই টামাই দাওয়াত দেয় আজকাল লোকজন জামাই দাওয়াত দিয়ে রুটি খাওয়ায় হালুয়া খাওয়ায় এটার সঙ্গে হাদিসের কোনো সম্পর্ক নাই চিল্লায় কোন ঠিক না সম্পূর্ণ বেদাত এটা আপনারা করবেন না নাম্বার ওয়ান নাম্বার টু শবে বরাতকে উপলক্ষ করে কবরস্থানে আগরবাতি লালবাতি মোমবাতি জ্বালানো যাবে না ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমি আমার বাসার পাশে দেখি কবরস্থানে বাপ রে বাপ লাইট টাইট দিয়ে আগরবাতি মোমবাতি কি যে ডিম লাইট জ্বালায় মনে হয় বিয়ের সময় হয়ে গিয়েছে এ বেদাত বাংলাদেশে আছে না নাই এই দিনে খবরদার কবর যে সাজাবে সে বেদাতের সমতুল্য কাজ করবে ঠিক কিনা বলে বেদাত এজন্য শবে বরাতের রাতে এই সমস্ত লাইট দিয়ে আমরা কবরকে সাজাবো না রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি যা যা বলেছি আল্লাহ তাআলা সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমিন এবার আমরা